সাধুকা পরিবারে খুশির হাওয়া। ডিআর বাম্পার রাজ্য লটারিতে 1 কোটি টাকা পেল সুজয় সাধুকা। বাবা লক্ষ্মী সাধুকা শান্তিপুর পৌরসভার জলেশ্বরের বাসিন্দা। নদীয়ার তিলিপাড়ায় বাড়ি এই পরিবারের। পেশায় কাপড় ব্যবসায়ী সুজয় দীর্ঘ 4 বছর ধরে টিকিট কাটতেন লটারিতে। 4 বছরে মাত্র একবার 600 টাকার কিছু বেশি লটারিতে পেয়েছিলেন। শান্তিপুর পাবলিক লাইব্রেরির ময়দানের সামনে জবা এজেন্ট সাব সেন্টার বাইগাছি পাড়া বাসিন্দা অনিল দেবনাথ 15 বছর ধরে লটারির ব্যবসায় রয়েছেন। এই প্রথম তার দোকান থেকে 1 কোটি টাকা কেউ পেল। শান্তিপুরের ছেলে পাওয়াতে তিনি ভীষণই খুশি। নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট, আজতাক বাংলা।